ও, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, প্রণাম নেবে আমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তো বেশি দেরি নাই, আর তো ক মাস আছে, 2-1 মাস আছে, তারপর তো তুই আমার ঘরের বউ হয়ে আসবি। আয় একবার, তারপর তোকে বুঝাবো কেমন করে আসিস, সব কাজ করা করাবো আমি, বুঝবি তখন। আচ্ছা, হ্যাঁ, আর কদিন পরেই তো। হ্যাঁ, আর সব ভালো তো? হ্যাঁ, দাঁড়াও, যাচ্ছি কিছুদিন পরে, ঠিক বুঝতে পারবে মজাটা। আচ্ছা, টাইটটা দেবো না আমি? না না, তুই চাকরি করতে যাবি, তোর কোনো চিন্তা নাই, তুই ডিউটি জানো মা। আর শোন, আমাদের ঘরে তোর ড্রেসের নিয়ে কোনো অসুবিধা হবে না, তুই জিন্স টপ চুড়িদার লেহেঙ্গা যা ইচ্ছা তুই পর। তুই আমার বেটার সঙ্গে সিনেমা দেখতে যাও, মার্কেট থেকে ঘুরে আয়, শপিং কর, আমার তাতে কোনো অসুবিধা নাই, আমি সব রান্না বান্না করে দেবো, তারপরে তখন বুঝাবো। আয় মা, বলছি জলে ডুবাবো। কি বলছিস তুই, আমাকে জলে ডুবাবি? না না না, এই বুট গুলো বলছি জলে ডুবাবো, কেমন দিলাম। এই শোন শোন শোন, তুই চুড়িদার পরে পরে কেন এসেছিস? তুই জানিস না নতুন বউ ঘরে 5 জন আসছে তোকে দেখতে, আর তুই চুড়িদার পরে আসিছিস? যা শাড়ি পরবি যা, আমার ঘরে চুড়িদার পরা চলবে না, যা শাড়ি পরে আসবি যা। কেমন করলো এবারে বুঝো। এই অন্তরা, শোন 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 শোন, কি বলছো বলো। বলছি তুই এই মাসে স্যালারি তোর কবে হয়েছে গো? কই এখনো তো স্যালারিটা আমাকে দিস নাই। দিবি, পূজার বাজার করতে যাব এই মাসে, পূজা সবাইকে শপিং করতে যাব আমি। সব গেল আমার, কেমন মজা, এইবারে তো টাইট করতে পারিছি আমি। কাল আমি মজা দেখাচ্ছি, পার্ট 2 আসছে এটার।